তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো, আজকে কিন্তু গাইস আমরা ডুও ভার্সেস স্কোয়াড র‍্যাঙ্ক পুশ দিতেছিলাম, আর হঠাৎ দেখি আমাদের ম্যাচে সিজন 8 আইছে। তো ভাই আমার সেম টু সেম আপডেট ভার্সন ভাই, তারপর আবার দাঁড়ায় দাঁড়ায় আমার রোল দেখাইতেছিল। তো যাই হোক গাইস, তাছাড়াও কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টারের পুরো বেস্ট মানে টপ দুইটা স্কোয়াড হইছে। আর যেহেতু ভাই ডুও ভার্সেস স্কোয়াডে গাইস আমরা পুশ দিতেছি, তার ভিতরে একই ম্যাচে সিজন 8 সাথে আবার টপ দুইটা স্কোয়াড আইছে গ্র্যান্ড মাস্টারে, তাই ভাবলাম গাইস আজকের ম্যাচটা রেকর্ড করে ফেলি। যাই হোক গাইস, অলরেডি কিন্তু আমরা পিকে রাজ করে দিছি, আর নামতে না নামতে একটা পোলারে খাইয়া দিছি ভাই। আর গাইস আমার কি কপাল দেখছো, এমপি 5-3 পাইছি আজকে জীবনের প্রথম। এই যে গাইস নামার সাথে সাথে একটা ম্যাক্স গান পাইছি, আর ভাই সবসময় যদি এরকম নাইমের সাথে সাথে একটা ম্যাক্স গান পাইতাম তাহলে আর কি ভাই এনিমিরা বাইচা দেখতে পারতো বলো। যাই হোক গাইস, চলো আগে কিছু মেশিন থেকে লুট মুট লই। আর আমার টিমমেট কিন্তু দৌড় দিয়ে গেছে আর আছে ভাই। যাই হয়তো এনিমির উড়া দৌড় কমান শুরু করছে, কইতাছে ভাই ভিতরে নাকি ওই যে এনিমি দিছে ওটা ভাই। এমপি 40 চাপ দিছে গাইস, পোলায় পোলায় পুরো কাইচ্ছে দিয়ে গেছে গা, কইতাছে কাকি ভাই কি কেলি গে তাড়াতাড়ি রাজ দিলাম উড়তে একটা ধরা খেলাম বটের মতো। তো চলো ভাই, অলরেডি কিন্তু আমরা দুইটা কিল করে ফেলাইছি। আর গাইস আমরা কিন্তু এদিকে নিচ্ছি একটা M4A1 আর একটা MP5-3। তো বুঝবে ভাই মারাত্মক লেভেলের খেলা হবে, আর ভিডিওটা কিন্তু আজকের অনেক বেশি জোশ। তো কেউ স্কিপ না কইরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করি অনেক বেশি মজা পাইবা। আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু বেশি বেশি কমেন্ট করে জানাই দিও। তো চলো গাইস, এবারে রূপে এনিমির পায়ের রাস পাইতেছি, উড়া ধুরা ঘুরতেছে ভাই, আর ডুও ভার্সেস স্কোয়াড খেলতেছে বুঝোই এমনি একটা আতঙ্কের ভিতরে আছি। যাক ভাই একটারে কিন্তু মাইরা দিছি, পোলারে পুরো রেড শট দিছি গাইস। এই কোনায় বয়ে ভাই ক্যাম্পিং মারতেছিল, মনে কি একটু ডর ভয় নেই ভাই, যে কোনো সময় যে কোনো প্লেয়ার রাজ দিয়ে দিতে পারে, কি দরকার এরকম বাড়ি বাড়িতে খোলা বাড়িতে মনে করো ক্যাম্প মারার। আচ্ছা যাই হোক ভাই সমস্যা নেই, চলো। এ গাইস আরেকটা আওয়াজ পেয়েছি ওই যে ভাই, আমি কই কি রে কি রে দেখতেছেন দূরে দূরে বাইরে ভাই ছাদের উপরে বয়ে ক্যাম্প মারতেছে, দুই বন্ধু দুই ভিটার মানে এক লগে কি করতেছে সাথে ভাই, এটি কোনো কথা? এক লগে যদি এইভাবে দুই তিনটা মিলে ক্যাম্পিং মারে তাহলে খেললে কোনো মজা আছে নাকি? চলো ভাই যাই হোক, দেখতে দেখতে কিন্তু গাইস চারটা কিল করে ফেলাইছি। আর অবশ্যই ভাই ভিডিও ভালো লাগলে কিন্তু বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও, আর তোমরা তো জানোই ভাই আমরা রেড শট ছাড়া মারি না। আর গাইস দুই একদিনের ভিতর কিন্তু আমরা আমাদের নতুন একটা চ্যানেলও খুলে ফেলতেছি, কারণ তোমরা অনেকেই বলছিলা প্রথমের ভিডিওতে কিন্তু ভাই আমি বলছিলাম যে তোমরা কি ভাই কাস্টমের ভিডিও দেখতে চাও, আবার ওই যে 16-20 র‍্যাঙ্ক ভিডিও দেখতে চাও, তাহলে গাইস বেশি বেশি কমেন্ট করো। আমরা কিন্তু আলাদা একটা চ্যানেল খুলে ওই চ্যানেল ওই সব ভিডিও আপলোড দিব। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলা, তো ভাই মূলত আমরা নতুন চ্যানেল খুলে ভাই রেগুলার তো ভিডিও দিতে পারব না, কারণ দুইটা চ্যানেল একসাথে এরকম রেগুলার ভিডিও দেওয়া পসিবল না। তো অবশ্যই আমরা তিন দিন থেকে মনে করো দুই তিন দিন পর পর একটা করে ভিডিও দিব, আর ভিডিও হবে কাস্টমের 16-20 র‍্যাঙ্ক ম্যাচের। তো বুঝুই ভাই জোস্তাবেলার ভিডিও হবে, তো অবশ্যই আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক কালকে যদি খুলি তো দিয়ে দিব। তো সবাই বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাইখা দিবা, আর ওই চ্যানেলই কিন্তু ভাই আমাদের কাস্টম ম্যাচ বা যাই হোক বলো ওইগুলো পাবা ইনশাল্লাহ। কালকের ভিতর আমরা নতুন চ্যানেলটা খুইলা ফেলবো, অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিও দেখো। Let's 1x bet. গাইস তোমরা তো 1x bet এর নাম শুনেছো, এটা হচ্ছে ট্রাস্টেড নাম্বার 1 সাইট। এখানে ক্রিকেট ফুটবলের যে কোনো ম্যাচের বেট ধরা যাবে, লাইক কোন টিম কত রান করতে পারবে, কোন টিম কয়টা গোল করতে পারবে। এখন অনেকগুলো ম্যাচ চলছে, IPL চলবে তো টানা 2 মাস ধরে, IPL এর প্রতিটা ম্যাচই তোমরা অনুমান করে বেট ধরতে পারবে। তাহলে এখনি চলে যাও 1x bet এ, আর তোমাদের জ্ঞানের মাধ্যমে তোমরা ইনকাম করা শুরু করে দাও। তোমাদের ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করা বামাতে খেলা। তাছাড়া ক্যাসিনো পোকার থেকে শুরু করে সব ধরনের গেম তো আছেই, তোমরা ফার্স্ট ডিপোজিটেই 200% বোনাস পেয়ে যাবে। তাছাড়া IPL উপলক্ষে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ আছে, তোমাদের উইন হওয়া টাকাগুলো কিন্তু তোমরা বিকাশ নগর পেটিএম UPI এর মাধ্যমে উইথড্র করতে পারবা। তাহলে এখনই আর লেট না করে আমার দেওয়া প্রোমো কোডটা ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস নিয়ে নাও। অ্যাপটি ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন আর কমেন্টে দেওয়া থাকবে, তাহলে এখনই আর লেট না করে 1x bet ডাউনলোড করে ফেলো। যাই হোক ভাই, অলরেডি কিন্তু আমরা ঘুরতে ঘুরতে 5টা কিল করে ফেলাইছি গাইস, আর এনিমি আছে কিন্তু আর 32টা, যেহেতু আমরা ডুও ভার্সেস স্কোয়াড খেলতেছি। আর এনিমিরা ভাই কি লেভেলের বল না কত ভাই, ওই যে একটা গাড়িতে বইয়ে রয়েছে ওটার তো গাড়িতে আমার টিমমেট মাইরা দিছে ভাই, কি লেভেলের প্রো প্লেয়ার। এক পোলায় ভাই গাড়ি চালা যেতেছে আর একটা গাড়িতে ইন্টার মেরে বয়ে রইছে। আচ্ছা সমস্যা নাই, চলো ভাই 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 আমার টিভির আবার মেরে দিছে, চলো চলো টিমেটরা বাঁচাই। দূরের থেকে কেমনে মারতেছে দেখছো ভাই, ওয়াল টল ভাইঙ্গে চুরো পরে 100 দাঁড়া সারা মর ওরে ভাই ড্যামেজ দিয়ে দিছে গাইস। ওপি ওপি ভাই মারছি, আমার কি ড্যামেজটা দিছে দেখছো, চলার বুঝতে এত মানে কি কমো ভাই, খেয়াল এক কাম নাই দূরের থেকে বয়ে টিপ আছে। আয় ফাইট দিতে মন ছিল সদায় ফাইট ল, এত লং রেঞ্জের থেকে খেলার কি দরকার। যাক ভাই দেখতে দেখতে কিন্তু অলরেডি আমি 60টা কিল করে ফেলাইছি, তো মোটামুটি দেখা যায় এই ম্যাচে ভালোই কিল হবে। চলো ভাই আমরা এক জায়গায় বসে আর সময় নষ্ট না করি ঘুরতে থাকি। আর গাইস হিট লিস্ট একটা লইছি, আর আমি হিট লিস্ট বয়াবে এনিমি বাসিতেছে বুঝো ভাই,
কি লেভেলের প্রো প্লেয়ারটা চলো ভাই ঠেঙ্গে ঠেঙ্গে ছিল না বাইকটা ওলা ঠেঙ্গেতে টাইম না ভাই উড়াইছি কলার ভিতরে নেলে কিন্তু এমনি মানে মাইরা দিছিল যাক ভাই মাইয়া মানুষ এমনি থাকে ডরে ভাই তার ভিতরে টিপ টুপ দিলে তো ভাই গুইলা যামুকা বুঝই কোনো প্রকার রিস্ক ছিল যাব না আমরা যতটা রিস্ক লেখতে পারি যতটা ঠান্ডা মাথায় পারি ভাই খেলতে থাকি চলো গাইস আমার টিমমেটরা বহায় এবার একটা টান দে উড়কিস পারকিস আমার টিমমেট তো ভাই বইছে ভাই লুট মাইরা আজকে ভত্তা বানা লাগবো কি লেভেলের লুট মারতেছে কে জানে যাক সমস্যা নেই ভাই চলো আটটা কিল অলরেডি করে ফেলাইছি এনিমি এখন 28টা আছে ভাই এনিমি তো মরেই না সাল্লার ভিতরে কী করে ভাই কী খায় নামছে মাঠের ভিতরে আজকে চলো চলো ভাই আগে কিছু লুট পাট লই কারণ টোকেন টোকেন ভালোই আছে মিস করা যাবে না লুট যা থাকবো তাই কিন্তু ভাই লাস্টের দিক দিয়ে কামে দিবে ওই জয় 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 উপরের থেকে আবার কী জানে মারতেছে ভাই আমার টিম মেট্রোর ধরে কোবাইতেছে তো চলো দেখা যাক ভাই সালার চান্দি মান্দি ফাটাইতে পারেনি ওরে ভাই রে ভাই ভাই মারতে পারে নেম যেতেছে না গাইস কী করা যায় কী করা যায় এখন ওরা কীভাবে মারবো ভাই এদিক দেখি বসবো নাকি ওই জয় জয় আরেকটাই সে ভাই দাঁড়াও ওপি ভাই এটা আবার করতে গাইছে এমনিতে মাইয়া মেরে এনিমি সব নাক কাটা লইতেছি তার ভিতরে আরেক চান্দু পিস দিয়ে বলাইছিল চেক চলো সমস্যা নাই ওই না একটা বাইরেতে দাও ভাই বাইরা বাইরা দূরও ভাই ওটা করলে একটু বাইর করে দূর দেয় ওটার লগে যায় পারাপারি করলে ভাই লস হয়ে যাবো আমার তো আমি একবার লস করতেছি না চলো গাইস এদিকে কিন্তু আমাদের মেশিন আছে আর চিন্তা করতেছি ভাই মেশিনের থেকে কিছু লুট মুট নিয়ে আনি আর গাইস লুট মুট টুকটাক লয়ে লইছি ভাই যাই পারছি বুঝই তো ভাই আর এই দিক দিয়ে গাইস একটা এনিমি দেখছিলাম কিন্তু এনিমিটা কই গেছে ভাই এলিমিনেট হয়ে গেলো না পলাই গেলো বুঝতাম না বাট যাই হোক সামনের কিন্তু আরেকটা প্লেয়ার আসছিল ওইটার এই চান্সে মাইরা দিছি আর এই পলাই দিকটা বয়াবে হামাগুড়ি মারতেছে কিন্তু চলো গাইস আর একটা ঠেলা দিই ওই এই যে ভাই এ ভাই এটি বট পুরা বটলা ঠেলায় গাড়িগুড়ি ছাড়া দৌড়াদৌড়ি করতেছে বাট সমস্যা নেই মাইরা দিছি গাইস মানে গাড়ির ক্যারেক্টার ছাড়া গাড়ি চালায় কোনো লাভ আছে ভাই আমার বুঝাও এটি হলো শুধুই শুধুই ভাই মনে করো খেলা নষ্ট মনে করো দান্দা তাছাড়া কিছুই না ওই জু 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 ভালো প্লেয়ার ভাই এ গাইস ভালো প্লেয়ার এটা এটাই মানে রিজন স্কোয়াডের প্লেয়ার নাকি ভাই দেহি ওরে বাইরে ভাই কোয়াডা স্কোয়াড এদিকে সবটি ভাই প্রো প্লেয়ার দেখো গাইস তোমরা দেখলি বুঝবা রে সব ঠিক বুঝে তো ভাই দিল রে দিল রে কি লেভেলের বইয়া খারে আবার সিট আপ গ্লোয়াল মারে না ওরে ভাই পড়ে গেছে পড়ে ঝুড়ে মেরে গেছে গা যাক ভাই আমার লিখে ভালোই ছিল না কিন্তু আমার জামশট দিলাম আমার অবস্থা টাইট চলো 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 জোনে প্রচুর হেলথ কার্ড আছে তার ওরে বাইরে ভাই কত সুপার মেডিকে ডরতে গা গাইস দেখছো নি সালে কামটা করছে কি এদিক দিয়ে আমরা মেডিকে খুঁজে পাই না আর ওই সুপার মেডিকে একটু কত নিলে ঘুরতেছে চলো 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 ভাই তাড়াতাড়ি জোনের ভিতরে জায়গা আমার টিমমেট এদিকে হওয়াই দিছে ভাই এই জোনের থাকায় যেত না তাহলে নিশ্চিত এদিকে আমি ইলিমিনেট হয়ে যাবো ভাই আর আমি কোনো প্রকার রিস্ক লইতেছি না ভুইয়া ম্যাচটা হারাই যাবো নেলে এ রে বাইরে ভাই এই যে 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 টপ স্কোয়াডের প্লেয়ারটি ভাই কেমনে মারতেছে রিজনে বইয়া বইয়া সালের বুদ্ধরা এটা হলো নেপালি স্কোয়াড মানে ভাই চলো ওরে বাইরে ভাই মাইরা দিছে গাইস এটা কোনো কথা গাইস দুইটা প্লেয়ার আছে আর মাত্র যদি মইরা যাই গা দূর ভাই কপালটাই খারাপ গাইস একদম মন মেজাজ খারাপ হয়ে গেছে গা কি একটা মাই খেলাম ভাই দেখছো এই যে ভাই এটা কিন্তু রিজনের স্কোয়াড মনে হইতেছে নাকি এটা নেপালি স্কোয়াড এই যে ভাই রিজনের স্কোয়াডে আসছিল গাইস দেখ দিয়ে দিছি তোমরা দেখো ভাই গ্রান্ড মাস্টারে আসছিল ওরাও তো যাই হোক ভাই আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু কমেন্ট করে জানাই দিও তাহলে গাইস আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ।